আমাদের এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রতিদিন কোনো কারণ ছাড়াই বিদ্যুৎ চমকায়। আকাশের মেঘ কি তাহলে সত্যি সত্যি মাটিতে নেমে এলো? মাটির নিচে বেলুনের মতো পানি জমে থাকতে দেখেছেন কখনো? বন্যা তো অনেকেই দেখেছেন, কিন্তু ইট বালু আর মাটির বন্যা কি দেখেছেন কখনো? আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন কিছু প্রাকৃতিক ফেনোমা দেখবেন যা এর আগে কখনোই দেখেননি, আর ভিডিওর শেষে এমন একটি প্রাকৃতিক ফেনোমা দেখাবো যেটি দেখার পর আপনি চমকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। আপনি হয়তো অনেক জায়গাতেই বন্যা হতে দেখেছেন অথবা নদীর স্রোত দেখেছেন। ভিডিওতে দেখানো এই জিনিসটিও অনেকটাই বন্যার মতো লাগছে। আপনি যদি এগুলোকে পানি ভেবে থাকেন তাহলে ভুল করছেন, কারণ এখানে কোনো পানি নেই। এখানে মাটি, পাথর আর গাছপালা রয়েছে যা পানির মতোই বয়ে চলেছে। এই ঘটনাটিকে ফ্ল্যাশ ফ্লড বলা হয়, তবে এটি ক্ষতির দিক দিয়ে বন্যার চেয়ে কোনো অংশে কম নয়। এগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর, তাই এগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এখন যে দৃশ্যটি দেখছেন এমন ঘটনা হয়তো এর আগে কখনোই দেখেননি। দৃশ্যটা দেখে মনে হচ্ছে কেউ মাটির নিচে পানি ভরে রেখেছে। অনেক জায়গার মাটিতে ভারী বৃষ্টির ফলে মাটির নিচে পানি জমতে থাকে, আর সেই জায়গাটি অনেকটা বেলুনের মতো ফুলে এমন হয়ে যায়। একে লান ব্লাস্টার বলে। এটি এমন একটি বেলুন যা পানি দিয়ে পরিপূর্ণ থাকে, তবে এখান থেকে এই পানি বের করা সহজ নয়। তবে সময় থাকতে পানি বের করে দেওয়াটাই উচিত, তা না হলে তাপমাত্রা বাড়ার ফলে এই পানি নিজে থেকেই বেরিয়ে যায়। তবে এটি ঝুঁকিপূর্ণ নয়, অনেক জায়গায় দেখা যায় জায়গাটি পানি ভর্তি অবস্থায় এভাবেই থাকে। এটি আসলে গলফ কোর্সেসে বেশি দেখা যায়, এই বিষয়টি একেবারেই অদ্ভুত। অনেক দেশে দেখা যায় প্রায় সময় সেখানে বরফ পড়ে। সেখানে আমরা স্বাভাবিকভাবে থাকতে না পারলেও সেখানকার মানুষ এমন পরিস্থিতিতে থেকে অভ্যস্ত হয়ে গেছে, তাই তারা পূর্ব থেকেই এই আবহাওয়ার প্রস্তুতি নিয়ে রাখে। সাধারণ মানুষ তাদের ঘরের সামনে কিংবা গাড়ির সামনে বরফ পড়লে সেগুলো সরিয়ে দেয়, কিন্তু যখন আইস স্টর্ম আসে তখন বিভিন্ন রকমের দৃশ্য সামনে আসে। সাধারণত যেভাবে বরফ পড়ে এটি তার চেয়ে একেবারেই ভিন্ন, এটি যে কোনো কিছুকেই বরফে পরিণত করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ির উপরে কিভাবে বরফের মোটা আস্তর তৈরি হয়েছে যা লোকটি ভাঙার চেষ্টা করছে। এমন অবস্থায় মানুষদেরকে নিজেদের ঘরে অবস্থান করতে নির্দেশ করা হয়, এর ফলে তারা সুরক্ষিত থাকবে। বরফের পরিমাণ এত বেশি হয় যে আপনি আপনার গাড়ির দরজা পর্যন্ত খুলতে পারবেন না। সিনেমা কিংবা নাটকে হয়তো অনেকেই দেখেছেন কেউ চোরাবালের নিচে আটকে গেলে সে ক্রমশ নিচের দিকে ডুবে যেতে থাকে, আর মানুষ যদি সেখান থেকে উঠার জন্য গাছের ডাল কিংবা দড়ি খুঁজে না পায় তাহলে সে সেখানেই ডুবে মারা যায়। এই ঘটনা নদী, বিচ বা কাদামাটি যে কোনো জায়গাতেই হতে পারে। তবে যখন মাটিতে মাটির চেয়ে পানির পরিমাণ বেশি হয় তখন এই অবস্থাটি তৈরি হয়, তাই মানুষ যখন এর মধ্যে পা রাখে তখন মাটির কণা পানি বেশি হওয়ার কারণে একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যায়। এর ফলে মানুষ সেখানে আটকে যায় আর ক্রমশ ডুবে যেতে থাকে। এর থেকে বাঁচার একটি উপায় রয়েছে, আর তা হলো এর মধ্যে পড়ার পরে নাড়াচড়া যথাসম্ভব কম করতে হবে, এরপর কারো সাহায্য নিয়ে এখান থেকে উঠে আসতে হবে। পৃথিবীতে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা দেখে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। এমন ঘটনা এর আগে কখনোই দেখা যায়নি। 2005 সালে ইথিওপিয়ার একটি জায়গাতে ভূমিকম্পের ফলে অদ্ভুতভাবে বিশালাকারের একটি ফাটল তৈরি হয়েছিল। 20 ফুট চওড়া এই ফাটলটি খুবই অস্বাভাবিক একটি ঘটনা ছিল। এই ফাটলের ফলে সেখানকার জমি দুটি অংশে বিভক্ত হয়ে গিয়েছিল। এই ঘটনা দেখে বিজ্ঞানীরাও চমকে গিয়েছিল, তবে পরবর্তীতে জানা যায় এটি আসলে মাটির নিচে থাকা আগ্নেয়গিরির জন্য হয়ে থাকে। মাটির নিচে থাকা লাভা বাহিরে বের হওয়ার চেষ্টা করে, এর ফলে এই বিশাল আকারের ফাটল তৈরি হয় যা দেখে কোনো মুভির মতো মনে হয়। এটি ভারতের একটি ভিডিও, প্রথম দেখে আপনিও হয়তো ভাবছেন এরা সমুদ্রের উপর দিয়ে হাঁটছে। আসলে এরা একটি রাস্তা দিয়ে যাতায়াত করছে, এই রাস্তা সমুদ্রের মাঝামাঝি তৈরি করা হয়েছে, তাই সমুদ্রের ঢেউয়ের কারণে পানি রাস্তায় চলে আসে, ফলে বেশিরভাগ সময় রাস্তাটি পানিতে ঢেকে যায়, এর ফলে রাস্তা প্রায় সময় দেখা যায় না। পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানকার রহস্য বিজ্ঞানীরাও এখন পর্যন্ত উন্মোচন করতে পারেনি। দক্ষিণ আমেরিকার জেনজুয়ালের একটি ঝিলের উপরে সবসময় বিদ্যুৎ চমকাতে থাকে, তবে এটি কেন হয় এর রহস্য এখন পর্যন্ত কেউ উন্মোচন করতে পারেনি। রহস্যময় এই ঘটনাটিকে বেকন অফ ম্যাটসোলা বলা হয়। এছাড়াও একে আরও কয়েকটি নামে ডাকা হয়, যেমন ক্যান্টাথুম লাইটিনিং, এবার লাইটিং স্টর্ম, গ্রেমেটিং রো অফ থান্ডার। এখানে বছরে প্রায় 360 দিনই বিদ্যুৎ চমকায়। এর জন্য এই জায়গাটি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম দখল
দখল করেছে। পৃথিবীর সবচেয়ে বেশি বিদ্যুৎ চমকানো জায়গা হিসেবে এই জায়গাটির নাম গিনেস বুকে লিপিবদ্ধ করা হয়েছে। সাধারণ সময় কম হলেও বর্ষাকালে এই বিদ্যুৎ চমকানোর পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। এই সময়ে 5 মিনিটে প্রায় 28 বার বিদ্যুৎ চমকায়, যা 400 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। বিজ্ঞানীরা এই জায়গাটিকে নিয়ে অনেক গবেষণা করেছে, কারণ এমন অস্বাভাবিকভাবে বিদ্যুৎ চমকানোর রহস্যময় একটি ঘটনা। 1960 সালে মনে করা হতো এখানে ইউরেনিয়ামের পরিমাণ খুব বেশি ছিল। তবে কয়েক বছর আগে বিজ্ঞানীরা জানতে পারে একটি তেলের সংযোগ এই ঝিলের আশেপাশে রয়েছে, আর সেখানে মিথেনের পরিমাণ খুব বেশি, এর ফলে এই ঘটনাটি দেখা যায়। তবে এখন পর্যন্ত কিছুই প্রমাণিত হয়নি, এগুলো শুধুমাত্র তাদের ধারণা। প্রতি বছর গরমের সময় নিউফাউন্ডল্যান্ড আর কানাডার লাব্রাডরের সমুদ্রের তীরে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। এখানে এক বিশেষ প্রকার মাছ সমুদ্রের তীরে লাফাতে চলে আসে। এই প্রাকৃতিক দৃশ্যকে কেপোলিন রোল বলা হয়। সেখানকার এলাকাবাসী এমনকি পর্যটকরা এই দৃশ্যটি খুবই উপভোগ করে। অনেকেই এই ঘটনাটি দেখার জন্য, আবার অনেকেই মাছ ধরার জন্য এখানে আসে। আবার অনেক সময় এই কেপোলিন মাছগুলোকে খাওয়ার জন্য শিকারীর দল দেখা যায়। আপনি হয়তো ভাবছেন, এরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেন তীরে আসে? আসলে এই সময় তারা ডিম পাড়ার জন্য সমুদ্রের তীরে আসে। গত বছর সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছিল, যেখানে মেঘের মতো কিছু একটা দেখা যাচ্ছিল। এই ভিডিওতে দেখা যাচ্ছিল মেঘের মতো এই জিনিসগুলো মাটিতে চলছে, যা একেবারেই অসম্ভব। একটি ঘটনার ভিডিওতে বলা হচ্ছিল তিব্বতে মেঘ নেমে এসেছে, তবে এই ঘটনাটি সম্পূর্ণ সত্য নয়। কারণ এই ভিডিওটি সত্যি হলেও এটি আসলে মেঘ নয়। চায়নার বিভিন্ন চ্যানেলে এই ঘটনাটি দেখানো হয়েছিল। এই প্রাকৃতিক ঘটনাটি একেবারে রেয়ার। মিডিয়া এই তুফানটিকে রীতিলা তুফান বলেও আখ্যায়িত করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্রাক এই তুফানে আটকে গেছে। ড্রাইভার তুফান অতিক্রম করে ভেতরে যাওয়ার পরবর্তীতেই সেখানে থেমে গিয়েছিল, আর সেখানেই ভিডিও তৈরি করতে থাকে। এমনই অনেক ভিডিও ভাইরাল হয়েছিল, সেগুলোর ক্যাপশন ছিল অনেক ঝড় হওয়ার কারণে মেঘ নিচে পড়ে গেছে। আর এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি লোক মেঘের ভেতরে হাত দিয়ে দেখাচ্ছে। তবে এটি কোনো মেঘ নয়, এটি আসলে গারো ফোম, যা ফ্যাক্টরিতে থাকা বিভিন্ন কেমিক্যাল আর পানির সংমিশ্রণে এমন হয়ে যায়। আবার অনেক সময় এগুলো সি ফর্ম হয়ে থাকে, যা সমুদ্রে থাকা অর্গানিক্যাল মেটাল থেকে তৈরি হয়, আর বাতাসের কারণে ভেসে অন্য জায়গায় চলে যায়। ভারতের যমুনা নদীতে এমন সি ফর্ম দেখা যায়। সেখানকার মহিলারা এগুলোর উপরে নিজেদের পূজো সম্পূর্ণ করে। মেঘে এমন কোনো পর্দা নেই যা মাটি পর্যন্ত আসতে পারে, তবে মেঘ থেকেই বৃষ্টি হয়। আমরা যখন আকাশের দিকে তাকাই, তখন বিভিন্ন সময় বিভিন্ন আকৃতির মেঘ দেখা যায়। অনেক সময় এগুলোর মধ্যে অদ্ভুত আকৃতি দেখা যায়। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেঘ দেখতে পাওয়া যায়, যেমন লেকটিকুলার ক্লাউড, মেম মেটালস ক্লাউড, মর্নিং গ্লোরিং ক্লাউড, এছাড়াও বিভিন্ন রকমের মেঘ দেখতে পাওয়া যায়। কিন্তু কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মানুষ আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখেছিল। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল আকাশে ছিদ্র হয়ে গেছে। এই দৃশ্য দেখে সকলে অবাক হয়ে গিয়েছিল। মানুষ ঘটনাটির ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। এর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো, তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।